ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পৌলমী সেনগুপ্ত মেমোরিয়াল অ্যাওয়ার্ড, যিনি বাংলা সাহিত্যের নবীন প্রতিভাদের আগলে রাখতেন, খুঁজে আনতেন, তাঁর স্মৃতিতে চালু হল সাহিত্য পুরস্কার। এই পুরস্কারের উদ্দেশ্য নবীন কলমের স্বীকৃতি। 90 দশকের বিশিষ্ট কবি, অনুবাদক, সাংবাদিক এবং সম্পাদক পৌলমী সেনগুপ্তর প্রয়াণ গত বছরের 17ই অক্টোবর, সোমবার 23শে ডিসেম্বর পৌলমীর জন্মদিন। পৌলমী সেনগুপ্ত মেমোরিয়াল ফাউন্ডেশন গঠন করেছেন প্রয়াত কবির আত্মীয় পরিজন। রবিবার গাঙ্গুরী বাগানে SC মল্লিক রোডে এক প্রেক্ষাগৃহে কবিতা ও শিশু সাহিত্য বিভাগে সেই ফাউন্ডেশনের তরফে কৃতীদের হাতে তুলে দেয়া হল পৌলমী সেনগুপ্ত পুরস্কার 2019। কবিতা বিভাগে পুরস্কৃত হলেন নির্মাল্য মুখোপাধ্যায়, শিশু সাহিত্য বিভাগে পুরস্কৃত দেবাশিস বন্দ্যোপাধ্যায়। আমরা এই সিদ্ধান্ত নিই ওনার অকাল প্রয়াণের পর যে ওনার এই স্মৃতিটাকে অমলিন রাখার জন্য আমাদের একটা কিছু করতে হবে। সেই থেকে আমাদের এই ফাউন্ডেশন তৈরি করার ভাবনা। আমাদের এই ফাউন্ডেশন পৌলমী সেনগুপ্ত যে পথটা দেখিয়ে গিয়েছেন তাকেই আমরা ফলো করব। এদিন পুরস্কার প্রদান অনুষ্ঠানে অনেকেই প্রয়াত কবি সম্পাদকের স্মৃতিচারণ করলেন। সব মিডিয়া তো ওভারঅল ম্যানেজমেন্ট এর ভারের উপর ছিল, তো তাতে সুবিধে যেটা হয়েছিল সেটা হচ্ছে অথরিটি, মানে একটা কর্তৃত্ব পেয়েছিল, ক্ষমতা পেয়েছিল, সেটা খুব সদ্ব্যবহার, অর্থাৎ সোজা কথা যাকে সুব্যবহার যাকে বলি সেটাও করেছে। কী করে নতুন কবিদের তুলে আনা যায়, নতুন লেখকদের তুলে আনা যায়, এই যে জায়গাটাও তৈরি করতে পেরেছিল পৌলমী একটা উদাহরণ। কবিতার জগতে, গদ্যের জগতে, সম্পাদনার জগতে এবং অবশ্যই অনুবাদের জগতে। পৌলমী সেনগুপ্ত কবিতা লিখেছেন, অনুবাদ করেছেন, নবীনদের লিখতে উৎসাহ দিয়েছেন। ABP সংস্থার সব পত্রিকার এক্সিকিউটিভ এডিটরের গুরু দায়িত্ব সামলেছেন দক্ষতার সঙ্গে। এদিন তার স্মৃতিচারণার পাশাপাশি আয়োজন করা হয়েছিল শিশু সাহিত্য নিয়ে আলোচনা সভা। সত্যজিৎ বৈদ্য, ABP আনন্দ, কলকাতা।